হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটি আপনারা সবাই চেনেন এবং সকলের বাড়িতেই থাকে এই গাছ। কিন্তু আমরা জানি না এই গাছ আমাদের কী কী উপকারে আসতে পারে, তাই চলুন জেনে নেওয়া যাক এই গাছ সম্পর্কে। নিম ঔষধি গাছ, যার ডাল পাতা রস সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় 22টি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীয় তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাঠও খুবই শক্ত, এই কাঠে কখনো ঘুণ ধরে না, পোকা বাসা বাঁধে না, উই পোকা খেতে পারে না। নিমের এই গুণগুলোর কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক নিম আমাদের কী কী রোগ নিরাময় করে। খোসপাসরা বা চুলকানি। নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাসরা চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পাতা ভেজে গুঁড়া করে সরিষার তেলের সাথে মিশিয়ে চুলকানিতে লাগালে জাদুর মতো কাজ হয়। নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে 7 থেকে 10 দিন ব্যবহার করলে খোসপাসরা ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতিসত্বর আরোগ্য হয়। কৃমিনাশক। পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, পেট বড় হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই, শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয়। এজন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়া দিনে 3 বার সামান্য গরমে জল সহ খেতে হবে। আবার 3 থেকে 4 গ্রাম নিম ছাল চূর্ণ সামান্য পরিমাণ সন্ধ্যা লবণ সহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। ত্বক। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করে নিম খুবই ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন, আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। বড়ি তৈরি করতে নিম পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন। বড় ডিশ ফ্যানের বাতাসে একদিন রেখে দিন, পরদিন রোদে শুকোতে দিন। নিমের বড়ির জল একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। দাঁতের রোগ। দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকে। রক্তের সুগারের লেভেল নিয়ন্ত্রণে। নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তনালীকে প্রসারিত করে, রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। চুল। চুলের সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম। চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ জল দিয়ে চুল ম্যাসেজ করে ভালো করে ধুয়ে ফেলুন, খুশকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। চুলের প্রতি সপ্তাহে একদিন নিম পাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে 1 ঘন্টার মতো রাখুন। এবার 1 ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন, দেখবেন চুল পড়া কমার সাথে সাথে চুল নরম ও কোমল হবে। ওজন কমাতে। যদি আপনি ওজন কমাতে চান, বিশেষ করে পেটের, তাহলে নিমের ফুলের জুস খেতে হবে আপনাকে। নিম ফুল মেটাবলিজম বৃদ্ধি করে শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে। 1 মুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে এর সাথে 1 চামচ মধু এবং 1/2 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশান। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি পান করুন, দেখবেন কাজ হবে। রক্ত পরিষ্কার করে। নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের জুড়ি নেই। পোকা মাকড়ের কামড়। পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হবে। ভাইরাস রোগ। ভারতীয় উপমহাদেশে ভাইরাল রোগ নিরাময়ে নিম ব্যবহৃত হয়। নিম পাতার রস ভাইরাস নির্মূল করে। আগে চিকেন পক্স, হাম ও অন্য চর্মরোগ হলে নিম পাতা বাটা লাগানো হতো। এছাড়াও নিম পাতা জলকে সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে ত্বকের জ্বালা পোড়া ও চুলকানি দূর হয়। চোখ। চোখে চুলকানি হলে নিম পাতা জলে 10 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন। চোখে সেই জলের ঝাপটা দিন, আরাম বোধ করবেন।
ব্রণ দূর করতে নিম পাতার গুঁড়ো জলেতে মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালা পোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি। অ্যালার্জি, অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে স্নান করুন, অ্যালার্জি যাবে 100 হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে শরীরে লাগান, অ্যালার্জি কমবেই। একজিমা, একজিমা ফোড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুবই কার্যকর। ত্বকের যেসব জায়গায় এই ধরনের সমস্যা রয়েছে সেখানে নিম পাতা বেটে লাগাতে পারেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন নিম পাতার বিভিন্ন ধরনের উপকারিতা এবং কীভাবে ব্যবহার করলে বিভিন্ন রোগ দূর হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।